মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেলি ভ্লগস। তো ভিডিওটি শুরুতে আমি তোমাদের দুই একটি কথা বলে নেব। আমার চ্যানেলটি নতুন, তোমরা যারা যারা আমার চ্যানেলে জয়েন করছো, ভালোবেসে কমেন্ট করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমিও তোমাদের পাশে থাকব। আর অনেকে কমেন্ট করছো যে দিদি সাবস্ক্রাইব করে দিলাম, তুমি আমার পরিবারে এসো। প্লিজ তোমরা এই কমেন্টগুলো করো না, এই কমেন্টগুলোকে স্পাম কমেন্ট হিসেবে ইউটিউব ঘোষণা করে, এবং কমেন্টগুলো দ্বারা যে সাবস্ক্রাইবগুলো এসছে সেগুলো অটোমেটিক কেটে নেয়। তো তোমরা প্লিজ এটা করো না, এমনি কমেন্ট করো, তোমরা সাথে থাকো, আমি অবশ্যই অবশ্যই তোমাদের সাথে থাকবো। তো চলো আজকে ব্লগটি শুরু করছি, কী কী করছি তোমাদের সাথে সব শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এই যে ক্যারি ব্যাগে মাংসগুলো ছিল, এখানে প্রায় 500 গ্রাম মানে হাফ কেজি মাংস রয়েছে, এটা মটন রয়েছে। তো চলো এই মটনটা রান্না করব আজকে। তো দেখো পিসগুলো অনেক বড় বড়, যেহেতু আমার মেয়ে বাচ্চা তো এত বড় খেতে পারে না, তো আমি এগুলো কেটে নেব, কেটে নিয়ে রান্না করব। তো সাথে থাকো এবং পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। তো দেখো এই বড় বড় পিসগুলোকে আমি বঠি দিয়ে এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ করে নেব। তার এই দেখো কতগুলো তেল দিয়ে দিয়েছে, বড়া ভেজে নেব, কারণ মাংসের মধ্যে এতগুলো তেল দিলে মাংসটা খুব তেল তেলে হয়ে যায়। তো দেখো মাংসের পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মাংসটাকে আমি একটু গরম জলে সেদ্ধ বসিয়ে দেবো, তাতে ভালো সুস্বাদু হয়। আমরা আগেই মাংসটাকে সেদ্ধ করে নিই। তো দেখো মাংসটাকে আমি গ্যাসে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এইবারে সব কিছু পেঁয়াজ টেয়াজ কেটে নিব। তো দেখো বন্ধুরা আমি আলু কেটে নিয়েছি, আর এগুলোও কেটে নিলাম, এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে। তো চলো বন্ধুরা দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, কি কি কেটে নিয়েছি দেখো। এই যে আলু কেটে নিয়েছি এভাবে ডুম ডুম করে, আর এখানে পেঁয়াজ কাটা রয়েছে, এই গোটা রসুন রয়েছে, দেখো পেঁয়াজ বেটে নিয়েছি, এটা আদা আর রসুন আর শুকনো লঙ্কা। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো মাংসটা ফুটছে, প্রায় সিদ্ধ হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, আলু ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। তো আলুগুলো ধুয়ে রেখেছি, ছেড়ে দেব। দেখো এই যে হাতে তেল ছিটে এসে অনেকটা পুড়ে গেল। তো দেখো এটা ধারা মাস্টার অয়েল কাচ্চি ঘানি, এই প্যাকেটটা আমি কেটে নেব। তো দেখো আলুগুলো ভেজে নিয়েছি, এই যে কড়াইতে সর্ষা তেল দিয়ে দিয়েছি সম্বাড়ার জন্য, এবার আস্তে আস্তে সম্বাড়া দেবো। দেখো শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ছেড়ে দেবো। দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, শুকনো লঙ্কা সব সম্বারে ভাজা হয়ে গেছে। এবার মশলা প্রথমে দিয়ে দেবো বেটে রাখা রসুন আর আদা, আর এই সাইডে লঙ্কা আছে, তো রসুন আর আদাটা আগে দিয়ে দেবো। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা এটাও দিয়ে দিলাম। তো দেখো লাল হয়ে এসছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদও 2 চামচ দিয়ে দিলাম, কারণ মাংসে একটু হলুদ বেশি লাগে। দেখো এই যে সিদ্ধ মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো বন্ধুরা মাংসটা কষানো হচ্ছে,
কালারও বেশ ভালো আসছে, জানি না খেতে কেমন হবে। সিদ্ধ করেছিলাম, এই জলটা আমি ফেলে দেইনি, এই জলটাই দেব। তো দেখো ঝোল দিয়ে দিছি, এইদিকে ভাতও বসে গেছে। তো দেখো বন্ধুরা, আমার মাংস কমপ্লিট হয়ে গেছে রান্না। তো যাই হোক, এটাতে আমি তুলে রাখবো। এটা খুব সহজ রান্না, মাংস আমরা সকলেই রান্না করতে পারি। তো আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কিভাবে রান্না করে খাও, তো সেটা আমার সাথে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে।